শুধু ফুটপাত নয় দখলে থাকে রাস্তাও রাজধানী বেশিরভাগ সড়কের মতো হাসপাতাল ঘেরা সড়ক গ্রিন রোড এমনই বিশৃঙ্খল বছরের পর বছর এ ভগান্তি থেকে রেহাই চান এই সড়কে চলাচলকারী নাগরিকেরা ভাবে উপায় দিয়ে তার এখন বসে আছে সো আপনি আপনি একশোবার রিপোর্ট করলে এটা কোনো সমাধান হবে না সো এটা এর বহু লোক রিপোর্ট করে যাচ্ছে করতেছে আলটিমেটলি এদেরও কোনো ব্যবস্থা হচ্ছে না কোনো সমাধানও হচ্ছে না সাধারণের মনে এমন ধারণা গেথে যাওয়ার কারণ আছে অনেক তবে গণমাধ্যমকে তো কথা বলতেই হবে তাই গণমাধ্যমে খবর প্রচার হয় এর ফলে উচ্ছেদ অভিযান হয় কিন্তু এসব অভিযানের পরপরই আবারও রাস্তায় নেমে পড়েন হকাররা রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালের পাশের ফুটপাত ঢেকে গেছে খাবারের দোকানে শুধু ফুটপাত নয় সড়কও দখল করেছেন খুদে ব্যবসায়ীরা জায়গা অনেক ব্লক করে যার কারণে দেখা যায় যে ভিড় হলে হাঁটা চলা করতে আমাদের সমস্যা হচ্ছে সড়কের গ্রিন লাইফ হাসপাতালের সামনের অবস্থাও বেহাল এখানকার ফুটপাথ সহ সড়কের এক পাশ দখল করেছেন ভ্যানচালিত বিভিন্ন পণ্যের দোকানিরা সব জায়গায় তো এরকম রাস্তাঘাটে দোকান দেয় মানুষের চলাচল কষ্ট হয় বিভিন্ন সময় রুগী নিয়ে আসতে অ্যাম্বুলেন্স সব বিভিন্ন রুগীদের সর্বক্ষণিক অসুবিধা হয় কর্মদিবসে এই সড়কে দিনভর লেগে থাকে যানজট যার মূল কারণ এসব দোকানপাট এই উচ্চ আবার বলতে হ্যাঁ এইভাবেই চলছে পুরোপুরিভাবে সিটি কর্পোরেশন বা যারা কর্তৃপক্ষ আছে তারা এটা স্থায়ীভাবে সমাধান করা দরকার জীবিকার তাগিদে এভাবে দোকানের পশা সাজিয়ে বসা ছাড়া উপায় নেই জানান হকাররা সাদি আফরোজ এটি নিউজ ঢাকা